बंधुगण मन दिए शुन एम एक समय तो आसबें जो अपनार क्यों बोलने ना एक मस्जिद बनाब ওখানে একটা মসজিদ হবে, তুমি কিছু টাকা দাও, পয়সা দাও, হয়তোবা তোমার অনেক টাকা হবে, পয়সা হবে, কিন্তু ওই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য তোমার কাছ থেকে টাকাটা নেওয়া হবে না, ঠিক না? এখন একটা সুযোগ এসেছে, আলহামদুলিল্লাহ, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, আল্লাহর ঘর বানানোর জন্য যেখানে যা প্রয়োজন আমরা সেটা করব। তার পাশাপাশি একটা মাদ্রাসা হয়েছে, আমি আগেই বলেছিলাম আমাদের এলাকায় একটা হাফিজি মাদ্রাসার বড় সংকট ছিল, আমার জানা মতে ওই এলাকায় কোন হাফিজি মাদ্রাসা নাই, এই এই গরম ইউনিয়নে আমাদের আশপাশে বড় কমই মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, আলিয়া মাদ্রাসা আছে, তার পাশাপাশি এই নতুন একটা হাফিজি মাদ্রাসা হওয়ার মাধ্যমে সবগুলো গ্যাপ পূরণ হয়ে গেল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন শিক্ষার ক্ষেত্রে আমাদের এলাকা একটা মডেল এলাকা হয়ে গেল, সুবহানাল্লাহ। বন্ধুগণ, ওই মাদ্রাসায় কি হবে বলা হয়েছে, নুরানি হাফিজি মাদ্রাসা, ওই মাদ্রাসা এলাকার ছোট ছোট বাচ্চারা আসবে, আমাদের বাচ্চারাই তো ওখানে আসবে, ঠিক না? ওখানে আসবে, কোরআনুল করিম পড়বে, কোরআনুল করিম মুখস্থ করবে, অতপর ওই মানুষগুলো আমাদের সমাজে ছড়িয়ে পড়বে। এই যে এই মাদ্রাসা কেন্দ্রে আমার ছোট্ট একটু পরামর্শ আগেই বলে ফেলি, হয়তো পরে সময় পাবো কিনা আমি জানি না, আমাদের সমাজে আলহামদুলিল্লাহ আরো হয়তো আশপাশে না থাকলে অনেক হাফিজি মাদ্রাসা আছে, আছে না? আছে। আমরা যদি ওই হাফিজি মাদ্রাসার একজন ছাত্রকে ডাকি, ভাই তুমি একটু আসো তো, বলো দেখি তুমি হাফিজি পড়ে কি করবা, কি হবা, হয়তো ওই ছেলেটা অবুঝ শিশু, ছোট শিশুটা হয়তো বলবে আমি ওইখানে পড়ে আমি হাফিজ চাব হব, এটা বলবে না সে? এটা বলবে। যদি বলে আমি পর পড়ো তুমি কি করবা, সে বলবে হয়তো আমি কোন একটা মাদ্রাসা শিক্ষক হব, হাফিজি মাদ্রাসা শিক্ষক হব, এরপরে তুমি কি করবা, সে হয়তো বা বলবে আমি মাহে রমাদানের খতমে তেরাবি পড়াবো। এরপর যদি প্রশ্ন করেন এরপর তুমি কি করবা, সে বলবে আমি একটা মসজিদের ইমাম হব। যদি প্রশ্ন করেন ভাই এরপর তুমি কি করবা, হয়তোবা সে বলবে আমি একটা মসজিদের মুয়াজ্জিন হব। এর বেশি হয়তোবা খুব একটা কিছু বলতে পারবে না। নর্মালি আমাদের সমাজে যেটা হয় আমি বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু আসলে কি তাই? এই মাদ্রাসাগুলো কি শুধুমাত্র মাদ্রাসার শিক্ষক হওয়ার জন্য, ওই মাদ্রাসাগুলো কি শুধুমাত্র মসজিদের ইমাম মুয়াজ্জিন হওয়ার জন্য, ওই মাদ্রাসা কি শুধুমাত্র তারাবির নামাজ পড়ার জন্য? না ভাই, কোরআনুল কারিম এসেছে মানুষকে শাসন করার জন্য। কেন এসেছে? এই কোরআন এসেছে মানুষকে শাসন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমকে আকাশে নাজিল করতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা পাহাড়ে নাজিল করতে চেয়েছিলেন, জমিনে নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু ওগুলো সবগুলো মহান রবের কাছে বিনীতভাবে আরজ করল, আল্লাহ এই কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না, দয়া করে এই বিষয় থেকে আমাদেরকে একটু মুক্তি দেন আল্লাহ। তারা আরজ করেছিল, এই যখন আরজ করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরজ শুনলেন, অতঃপর রাব্বুল আলামিন মানুষের উপর সেই দায়িত্বটা দিলেন, এজন্যই মানুষের উপর কোরআনটা চলে এসেছে, সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সূরা হাসর বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়াতিলকাল আমথালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনুন, আমি তোমাদের উপর যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনটা আমি আকাশে নাজিল করতে চেয়েছিলাম, আমি জমিনে নাজিল করতে চেয়েছিলাম, আমি পাহাড়ে নাজিল করতে চেয়েছিলাম, ওরা ওইখান থেকে আল্লাহর কাছে আরজ পেশ করেছে নাজিল না করার জন্যে,
আল্লাহ বলেন যদি ওই কোরআনুল কারীমটা যদি পাহাড়ে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবাল মিন পাহাড় সূরা হাসরের আয়াত আল্লাহ বলেন আমি যদি কোরআনুল কারীমকে কোন পাহাড়ের গায়ে নাযিল করতাম তাহলে তোমরা দেখতে পেতে এই কোরআনের ভয়ে আল্লাহর ভয়ে এই পাহাড়টা কাঁপতে থাকত কাঁপতে কাঁপতে ওই পাহাড়টা একেবারে তছনছ হয়ে যেত এই কোরআন আল্লাহ পাহাড়ে নাযিল করেন নাই করেছেন মানুষকে মানুষের কাছে এই কোরআন আমরা পেয়েছি আর ওই কোরআন মুখস্থ করার জন্য ওই কোরআন স্টাডি করার জন্য ওই কোরআন পড়ার জন্য এই মাদ্রাসার আয়োজন করা হয়েছে যে কথা বলছিলাম তো আসলে এইখানে যারা পড়বে আমার যে পরামর্শ দেবেন সেটা বলে ফেলি এই বাচ্চাদেরকে ওরা কিন্তু আসলে অবুজ বাচ্চা আপনি তাদেরকে যেভাবে গড়বেন সেভাবে ওরা গড়বে ওরা যা করবেন তাই তারা করবে অন্য কিছু ওদের করার ক্ষমতা নেই আমি বলবো যে কথাটা এই শিশুদের জন্য পৃথিবী যেন উন্মুক্ত থাকে কিভাবে উন্মুক্ত থাকে যদি এই আবিচ্ছার এই আবিজি পড়ার পাশাপাশি একজন ডাক্তার হতে পারে তাহলে জাতির যতটুকু কল্যাণ হবে সাধারণ একজন ডাক্তার ততটুকু কল্যাণ সাধন করতে পারে না ঠিক না একজন আমাদের দেশে আমাদের সমাজে সাধারণত হাবিছারা ডাক্তার হন না আলহামদুলিল্লাহ তারপরও খুব কম হলেও আছেন কিন্তু আছেন না আছেন ওই হাবিছার যদি হাবিছার যদি কোরআন মুখস্থ করার পর সায়েন্সে পড়াশোনা করতে পারে তাহলে সে চাইলে ডাক্তার হতে পারবে আর ওই হাবিছার যদি ডাক্তার হয় তাহলে সে কখনো কসাই হবে না ঠিক না সেদিন মাত্র একটা রিপোর্ট দেখলাম পত্রিকায় আসলো যে এই এশিয়া মহাদেশে পৃথিবী সরি গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের ডাক্তার একটা রেকর্ড বিশ্ব রেকর্ড করেছেন কি সেই বিশ্ব রেকর্ড সেটা হলো খুব কম সময়ে তারা রোগী দেখেন একটা রিপোর্ট এসেছে মাত্র 22 সেকেন্ড চিন্তা করছেন একটা 22 সেকেন্ডে এগুলো রিপোর্ট আছে কিন্তু প্রমাণ আছে মাত্র 22 সেকেন্ডে একজন ডাক্তার রোগী দেখেন এত কম সময়ে বিশ্বের কোথাও রোগী দেখা হয় না এই রোগীরা যখন দেখা হয় দেখার পরে দেখে নগদ 500-700 হাজার মানুষও টাকা নিয়ে নেন একটু কেমন আছো ভালো আছো মন্দ আছো একটু বিভিন্ন দেখার জন্য তাদের সময় নাই এছাড়াও যখন অপারেশনের থিয়েটার যখন যাওয়া যায় আর ওইখানকার অবস্থা আরো খারাপ আরো খারাপ যে কথা বলছিলাম এই ডাক্তার সাহেব যদি হাবিজ সাহেব হতেন কোরআনের সাথী হতেন তাহলে এরা এইভাবে কষাই হতেন না শুধুমাত্র টাকার দিকে লক্ষ্য রাখতেন না তারা আল্লাহর দিকেও সেই নজরটা তাদের থাকতো মজার হাজির বলছিলাম এই হাফিজ সাহেবরা তাদের জন্য আপনি উন্মুক্ত করে দেন যেন সে যেন একজন ভালো মানুষ হয় আমরা শুধুমাত্র এটাই বুঝাই যদি আপনি আপনার একজন ছেলেকে হাফিজ বানান আমরা এটা সাধারণত বলি আপনার ছেলেকে যদি একজন হাফিজ বানান কাল কেয়ামতের দিন বাবা মাকে মুকুট পরানো হবে নিঃসন্দেহে সেটা আমি অস্বীকার করি না এটা ঠিক আছে কিন্তু অন্যদিকে একটু দেখেন তো আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে 6টি হক রয়েছে এর মধ্যে একটা হক হলো কেউ যদি তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়ে ওই অসুস্থ রোগীর সেবা করো তোমাদের 6টি হকের একটি হক সুবহানাল্লাহ ঠিক না যখন আমাদের পাশে কেউ অসুস্থ হয়ে পড়ে তখন আমার দায়িত্ব কি এই অসুস্থ মানুষটার সেবা করা শুশ্রূষা করা ডাক্তারি চিকিৎসা যে যা সম্ভব কতটুকু করতে হবে এটা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত অন্য হাদিসে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো বান্দা কিংবা বান্দি কোন একজন রোগীকে দেখার জন্য যায় ওই মানুষটা রোগী দেখে ফিরে না আসা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে সুবহানাল্লাহ চিন্তা করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি একজন রোগীকে দেখার জন্য যায় ফিরে না আসে পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে তাহলে বলুন তো দেখি রোগী দেখা কি একটা ছোট কাজ ছোট কাজ অনেক বড় কাজ এর সব সুবিশাল
মাত্র রোগী দেখা। এখন আপনি যদি একজন ভালো ডাক্তার হতে পারেন আর আপনি যদি ওই রোগীর পাশে যান, আপনি আন্তরিকভাবে সেবা করেন, আপনি দিনের পাশাপাশি দিন দুনিয়া তথা আখিরাতমুখী চিন্তা নিয়ে যদি আপনি একজন চিকিৎসক হিসেবে সেবা করেন, নিঃসন্দেহে আপনার অফুরন্ত সওয়াব হবে, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক না? এজন্য বলছিলাম আমাদের সমাজের মানুষগুলো শুধুমাত্র হাফিজ তো হবেই, আলিম তো হবেই, এটা দরকার, নিঃসন্দেহে দরকার, পাশাপাশি ভালো একজন ডাক্তার হওয়াও দরকার। যদি এই ভালো মানুষগুলো একজন আলিম একজন হাফিজে কোরআন যদি ডাক্তার হতো, সে কসাই হতো না, হতো হতো না, সে আল্লাহকে সাজির নাজির জেনেই সে তার সেবাটা করত। আমরা যদি একটু অন্যদিকে চিন্তা করি, আমি আমার সোনামণির জন্য পৃথিবীটা উন্মুক্ত আমি করে দেব, সে যদি উন্মুক্ত হয়ে পেয়ে সায়েন্স পড়ে সে যদি একটা পর্যায়ে পাইলট হয়, পাইলট আমরা বুঝি না যে বিমান চালায়, সে যদি একজন পাইলট হয়, সে হাফিজ আলেম পাশাপাশি একজন পাইলট হলো, পাইলটের কাজ কি? এক দেশ থেকে অন্য দেশে দূর থেকে দূরান্তরে প্যাসেঞ্জার টানা বিমান দিয়ে, ঠিক কিনা? এই যে হজ আছে না, মানে ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটা, কালিমা নামাজ রোজা হজ জাকাত, এর মাঝে একটা হজ আছে না? আমরা হজে যাই কিভাবে যাই? নর্মালি বিমানেই তো যাই। যদি আপনার একজন ছেলেকে হাফিজ বানাতে পারেন, অতঃপর আলিম বানাতে পারেন, অতঃপর যদি ওই ছেলেটাকে সুশৃঙ্খল লাইনে নিয়ে এসে পাইলট বানাতে পারেন, তাহলে ওই আপনার ছেলেটা একজন হাজি সাহেবকে বহন করে সে মক্কায় নিয়ে যাবে, মদিনায় নিয়ে যাবে, ঠিক না? শুধু মক্কা মদিনা নয়, আল্লাহ কোরআনে বলেছেন সিরু ফিল আরদ, তুমি এই পৃথিবীতে ভ্রমণ করো, শুধু মক্কা নয় শুধু মদিনা নয়, যদি আপনার ছেলে পাইলটিং করে বিমান নিয়ে যদি ওই মানুষটাকে সে ওই আমেরিকায় নিয়ে যায়, কানাডায় নিয়ে যায়, লন্ডন নিয়ে যায়, বিভিন্ন বিষয় দেখায়, নিঃসন্দেহে ওইখানেও তার জন্য সম্মান এবং সওয়াব রয়েছে, ঠিক না? তো আমি যে কথাটা বলছিলাম, আমাদের অনেক শহরে আপনাদের অনেক ভালো ভালো হাফিজ মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাগুলো যেটা হয়, আমি সে কথাই মূলত বলতে চাইছিলাম যে ওই মাদ্রাসাগুলোতে হাফিজি পড়ানোর সাথে সাথে ওই বাচ্চাটাকে ক্লাসের পড়ানো পড়ানো হয়। আমার কথা বুঝতেছেন? ওই বাচ্চাটাকে মানে ক্লাসের পরেও পড়ানো হয়। নর্মালি ওইখানে সাধারণত পাঁচ সাত বছর হয়তো ভর্তি হবে, একটা পর্যায়ে দশ বারো তেরো চোদ্দ বছর পর্যন্ত অনেকে হয়ে যায়, সাধারণত সাড়ে তিন বছরেই হাফিজ হয়। কিন্তু আমার কথাটা হলো, ওই সময়ে ছেলেটার যখন ক্লাস ফাইভে পড়ার কথা আছে না, পিএসসি পরীক্ষা দিতে হয়, দিতে হয় তো, আপনি স্কুলে দিলে পিএসসি অথবা আলিয়া মাদ্রাসা দিলেও তো পরীক্ষার ব্যবস্থা আছে, আমার পরামর্শ হলো ওই বাচ্চা যেন ওই পরীক্ষাটাও দেয়। তখন হবে কি, সে যখন হাফিজে কোরআন হয়ে যাবে, সাথে সাথে সে তার মানে ক্লাসের পড়াটাও তার একটা মানে একটা ব্যালেন্স মানে এগিয়ে যাবে। আমি আমরা কাছে আসলে অনেক দেখি, আমরা আমাদের মধ্যে অনেক আলিম আছেন, আলহামদুলিল্লাহ অনেক আলিম আছেন, কিন্তু আলিম উনি কোরআনে হাফিজ, উনি মুফতি, উনি মানে আলিম, বড় মাপের আলিম, কিন্তু ওনার হয়তো খেয়াল যে আমি আরেকটু পড়বো, বা সুন্দর সরকার একটা আলাদা চাকরির ব্যবস্থা আছে, আমি তো নিতে চাই, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় এটা বিভিন্ন কারণে হয় না। এগুলো আপনারা অনেকেই বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি। তো আমার কথাটা হলো, এই হিফজে কোরআনের পাশাপাশি এই শিশুরা এই বাচ্চারা যেন পিএসসি জেডিসি বা জেএসসি পরীক্ষার জন্য তারা দিতে পারে, এই ব্যবস্থাও যেন আপনারা রাখেন। যদি এমনটি হয় তাহলে এই হাফিজে কোরআন ছোট থেকে যখন বড় হবে, সে আস্তে আস্তে মানে মাদ্রাসায় পড়েন আর স্কুলে কলেজেই পড়েন, সে আস্তে সায়েন্সে পড়বে, আর্টসে পড়বে, কমার্সে পড়বে, সে হতে পারে এদেশে একজন সম্মানজনক স্থানে অধিষ্ঠিত হবে, একজন ভালো একটা পোস্টের মানুষ, একজন ব্যাংকে ডিজি, যে আমাদের লালমিয়া ভাই ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা, আলহামদুলিল্লাহ কর্মকর্তা ছিলেন। কিন্তু এই মানুষগুলো ভালো যদি হয়, কার বলো আমাদের ভালো হবে না? এই জাতির কল্যাণ হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা দুই ধরনের, একজন হচ্ছে মাদ্রাসামুখী আর একটা হচ্ছে জেনারেল। যারা মাদ্রাসা অনেকে আছেন, শুধু মাদ্রাসার দুনিয়ার মানে মাটির নিচের এবং আকাশের উপরের
বিষয়গুলো খুব ভালো জানেন আর দুনিয়ার অনেক কিছু হয়তো জানলেও আমাদের অনেকেই করার সময়টা কিছু থাকে না বিভিন্ন কারণ থাকে না এটা আমাদের সীমাবদ্ধতা আবার দেখবেন যারা জেনারেল লাইনে পড়াশোনা করেন ওরা এমএ ডিগ্রি বিএ মাস্টার্স অনার্স মানে অনেক কিছু পড়েছে এমনকি পেজ হোল্ডার করেছে ওই মানুষগুলো দুনিয়ার অনেক কিছু পড়াশোনা করেছে কিন্তু ওই মানুষটা ঠিক করে আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে পারে না পড়তে পারে অনেকেই পারে না এই পারে না বিদায় এই উচ্চ পদস্থ কর্মকর্তাগুলো দেশের ব্যাংক লুট করে এটা আপনাদের রিপোর্ট নিশ্চিত জানা আছে আমাদের সুইস ব্যাংক লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা ওরা লুট করে ওরা অশিক্ষিত মানুষ নয় ওরা সুশিক্ষিত ওরা উচ্চ পদস্থ ওরা কেন করেছে ওরা পড়াশোনা করেছে কিন্তু তাদের হৃদয়ে কোরআনের ছোঁয়া নেই তাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই তাদের হৃদয়ে আল্লাহর খৌফ নেই যদি এই হাফিজ ছেলেরা এই এই পথে আগাত ওরা যদি বড় ব্যাংকার হতো ওরা যদি বড় ডাক্তার হতো ওরা যদি বড় অফিসার হতো ওরাও দেশের মন্ত্রী মিনিস্টার হতো তাহলে এগুলা কখনো ওরা অন্যায় ভাবে ভক্ষণ করতে পারত পারত সেজন্যই বলছিলাম এই সোনামণিদেরকে যেন আমরা এভাবেই তাদের গড়ে তুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন মুআজ্জাজ হাজিরিন আমরা জানি আমাদের নবী সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে এসেছিলেন রাহমাতুল লিল আলামিন হয়ে হিসাবে রাহমাতুল লিল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত ছিলেন বরকত ছিলেন শুধু মুসলমানদের জন্য নয় আল্লাহ সাল্লাম মুসলমানদের জন্য সেবা করতেন অমুসলমানদের বিভিন্ন ভাবে তিনি সেবা করতেন তাদেরকে দিনের দাওয়াত দিতেন সামাজিক ভাবে বিভিন্ন ভালো কাজ করে তাদেরকে এদিকে এগিয়ে নিয়ে আসতেন আমরা যদি দেখি আল্লাহর নবী যখন মক্কার কুরাইশ বংশে জন্ম নিলেন তখন ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া কি বলা হতো আইয়ামে জাহিলিয়া মানে জাহিলের যুগ মন্দের যুগ বর্বরতার যুগ অন্ধকার যুগ ওই যুগে এমন কোন পাপ নেই ওইখানকার মানুষগুলো করে নাই ওই আইয়ামে জাহিলিয়ার যুগে সকল মানুষ বিভিন্ন রকমের পাপের মধ্যে ডুবে থাকত ওই পাপাময় সমাজে আল্লাহ রাব্বুল আলামিন যেন গোবরে পদ্ম ফুল দিলেন তার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ঠিক কি না উনি যখন জন্মগ্রহণ করেন তখন আরবের মরুম এলাকা পাপ আর পাপ ওইখানে পাপের কোনো শেষ ছিল না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট থেকে বড় হচ্ছিলেন তার বয়স যখন 12-13-14 ওই সময় তিনি অনেক কিছু বুঝতেন অনেক কিছু বুঝতে পারতেন আজ করতে পারতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন এই মক্কার মানুষগুলো এত মারামারি কেন করে কাটাকাটি কেন করে ডাকাতি কেন করে আহাজারি কেন করে আহারে মানুষ আল্লাহ বানিয়েছেন কিন্তু তাদের মধ্যে এত ঝামেলা কেন এই ঝামেলা থেকে তাদেরকে ফ্রেশ করা দরকার ঠিক না আল্লাহ সাল্লাম ছোটবেলা থেকে একজন ফুটন্ত গোলাপ ছিলেন তিনি কোন রকমের পাপে কোন রকমের মানে ভেজালে কখনো তিনি জড়াতেন না বরং এই সমাজটাকে সুন্দর করার জন্য তিনি সবসময় চেষ্টা সাধনা করতেন ওই চেষ্টার অংশ হিসেবে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোর অবস্থায় তিনি একটা সংগঠন করেন ওই সংগঠনের নাম ছিল হেলফুল ফুজুল কি ছিল হেলফুল ফুজুল এটা কেন করলেন এজন্যই করলেন এই সংঘবদ্ধ যুবকদের মাধ্যমে যেন মক্কার অলিতে গলিতে চুরি না হয় ডাকাতি না হয় রাহাজানি না হয় ওই সকল বিষয়ের যাতে রূপ করা যায় একা একা তিনি পারবেন না সেটা বুঝতে পেরেছেন নবীজি এজন্য ওই যুবকদের নিয়ে তিনি সংগঠনটা করেছিলেন ওই মক্কার মানুষগুলোকে সিকিউরিটি দেওয়ার জন্য ওই মক্কার মানুষগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু দিতে পেরেছিলেন না আসলে আন্তরিক চেষ্টা থাকার পরেও যেহেতু মানব গড়ের সংগঠন ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে একেবারে 100% সেই নিরাপত্তা দিতে পারেন নাই কেন পারেন নাই এজন্য এটা মানব গোড়া সংগঠন এটা মানুষের সংগঠন ছিল ওই রাসূলকে মুহাম্মদকে তারা আলামিন বলে ডাকত ওই মুহাম্মদকে তারা তারা সাদিক বলে ডাকত এইভাবে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলোকে সুন্দর পথে নিয়ে আসার
চেষ্টা করতেন, সাধনা করতেন, ধ্যানমগ্ন থাকতেন। একটা পর্যায়ে বয়স তার যখন চল্লিশ হয়ে গেল, চল্লিশ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কোরআনুল কারীম নাজিল করলেন। কি নাজিল করলেন? আল কোরআনুল কারীম। তখন নবীজির বয়স ছিল চল্লিশ, বয়স কত ছিল? চল্লিশ বছর বয়স হল। ওই বয়সে আল্লাহ তাআলা তার উপর কোরআনুল কারীম আস্তে আস্তে ধীরে ধীরে লাই লাই বড়ে বড়ে তিনি নাজিল করতে শুরু করলেন। দীর্ঘ তেইশটি বছর, দীর্ঘ তেইশ বছরে এই ত্রিশ পারা কোরআন আল্লাহর রাসূলের উপর আল্লাহ তাআলা নাজিল করেন। প্রথম আয়াতটি ছিল রাব্বুল আলামিনের, যে নাজিল করলেন আল্লাহ নাজিল করে বললেন, আল্লাহ প্রথম আয়াতটি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন। যখন রাসূলের উপর কোরআনুল কারীম নাজিল করা হলো, আল্লাহ রাসূল করিম সাল্লাম সেই কোরআনটাকে নিজে মুখস্থ করতেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বপ্রথম সর্বপ্রথম হাফিজে কোরআন। তাহলে আমরা কি পাইলাম? প্রথম হাফিজে কোরআন কে? আল্লাহর নবী স্বয়ং রাসূল করিম সাল্লাম, তিনি নিজে কোরআনের হাফিজ ছিলেন। আল্লাহু আকবার। আর ওই হিফজের অংশ হিসেবে আমাদের সামনে একটা মাদ্রাসা মানে তৈরি হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের বিশাল এটা ভাগ্যের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলের উপর কোরআনুল কারীম নাজিল করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনুল কারীম নিজে তিনি মুখস্থ করতেন। অতঃপর তার সামনে যে সাহাবাই কেরাম ছিলেন তাদেরকে তিনি মুখস্থ করিয়ে নিতেন। আরো কিছু সংখ্যক, তার সংখ্যা ছিল বিয়াল্লিশ জন। বিয়াল্লিশ জন সাহাবি যাদেরকে কাতিবে ওয়াহী বলা হয়, ওই কোরআনের কথা শোনার সাথে সাথে লিখে রাখতে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? কোরআন দীর্ঘ তেইশ বছরে নাজিল হয়। ছোট ছোট প্রথমে ছিল পাঁচটি আয়াত। সর্বপ্রথম যে সুরা আল্লাহ তাআলা একত্রে নাজিল করেন সেটা হচ্ছে সুরা আল ফাতিহা। সুরা আল ফাতিহা, আলহামদুলিল্লাহ আমরা যে সুরা আলহামদুলিল্লাহ এটাকে বলি, বলি না? এটা এত গুরুত্বপূর্ণ সুরা। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। নবীজি বলেছেন যে নাকি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজ হবে না। লা সালাত, তার নামাজ হবে না। এজন্য ফুকাহায়ে কেরাম মানে পরিভাষার দিক থেকে বলেছেন, সূরা ফাতিহা নামাজে পড়া কি ওয়াজিব না? সূরা ফাতিহা নামাজে পড়া ওয়াজিব। যদি আপনি পড়েন না, আর যদি ভুলে না পড়েন, তাহলে আপনাকে সিজদায় সাহু দিতে হবে, নতুবা নামাজ আপনার কমপ্লিটলি সঠিক হবে না। এই জন্য সূরা ফাতিহা এটা আপনাকে পড়তে হবে। আর এই সূরা ফাতিহা মাত্র সাতটি আয়াত। আল্লাহ তাআলা সর্বপ্রথম পরিপূর্ণ যে সূরাটি নাজিল করেন সেটি ছিল সূরা আল ফাতিহা। এই সূরা ফাতিহা নাজিল করলেন, এরপরে পাঁচটা, তিনটা, দুইটা, একটা, এইভাবে আল্লাহ তাআলা রাসূলের কাছে বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন নাজিল করতেন। মানে বিভিন্ন কিতাব এসেছে রাসূলের কাছে, যখন যখন কোরআন নাজিল হতো সাহাবা কেরাম শুনতেন, তারা মুখস্থ করতেন, অতঃপর ওই বিষয়টা তারা নিজ আমলে নিয়ে আসার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। এখন আমাদের সামনেও তো সেই কোরআন আছে, আছে না? সেই কোরআন আমাদের সামনে আছে। যে কথা বলছিলাম, রাসূলের কাছে যখন কমপ্লিট কোরআনটা নাজিল হয়ে গেল, নাজিল যখন শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী মুহাম্মদ, এখন তুমি তোমার এই কোরআনকে মানুষের কানে কানে, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছাও। আল্লাহ নবী সাল্লাম বললে, মানে বুঝতে পারলেন, প্রথম তিন বছর একটু গোপনে প্রচার করেছেন, তিন বছর পর প্রকাশ্য এই কোরআন প্রচার প্রসার শুরু করতে লাগলেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে কোরআনুল কারীমকে মানে প্রচার করতে শুরু করলেন, পড়তে শুরু করলেন, বলতে শুরু করলেন, তখন যে মক্কার মানুষগুলো এতদিন মোহাম্মদ সাল্লামকে আলামিন বলতো, আর সাদিক বলতো, ভালো মানুষ বলতো, ফুটন্ত গোলাপ বলতো, ওই মানুষগুলো আল্লাহ রাসূলকে সেদিন পাগল বলতে শুরু করলো, জাদুকর বলছে। তাহলে বোঝা গেল কোরআন হচ্ছে এমন একটা সত্য বিষয়, আপনি যখন বুঝবেন, আমল করতে যাবেন, তখন মানুষ আপনাকে কেউ কেউ যখন যথার্থ কথাটা বলবেন, তখন সমাজ থেকে বাধা আসবে। যখন যথার্থ কথাটা বলতে যাবেন, মানুষ আপনাকে পাগল বলবে। যখন সঠিক কথা বলতে যাবেন, তখন মানুষকে মানুষ আপনার
মানুষ আপনার বিরোধিতা করবে জি তো যে কথা বলছিলাম এর জন্য কোরআনুল করিম আমাদের দায়িত্বটা হলো কোরআনুল করিম আমরা পড়ব আমরা বুঝব এবং আমল করব ঠিক কি না এগুলোই যে কোরআন আমরা প্রতিদিন নামাজে পড়ি আলহামদুলিল্লাহ নামাজ আমরা পড়ি না কোরআনুল করিম ছাড়া কি নামাজ হয় অবশ্যই হয় না কিন্তু কোরআনুল করিম নামাজে কোরআন করা একটা ফরজ কাজ একটা ফরজ কাজ এই যে আমাদের আসরে পড়ে যে বয়ান হলো আমাদের শ্রদ্ধেয় মুহতামিম সাহেব অনেক কিছু বলেছেন দেখছি উনি সেই কথা নিয়ে এসেছেন আমরা যে কোরআন পড়ি কার কতটুক মানে সঠিক হয় কার কতটুক ভালো হয় এটাকে আমরা কতটুক চিন্তা করি আমাদের মধ্যে আমরা অনেকে আছি এমন আল্লাহু আকবার এই শব্দটা সুন্দর করে বলতে পারি না দেখবেন সে সমাজের খুব খুব ভালো মানুষ স্ট্যান্ডার্ড মানুষ সে এমএ পাস ডিগ্রি পাস মাস্টার্স পাস অনার্স পাস পিএইচডি হোল্ডার সে আল্লাহু আকবার শব্দটা সুন্দর করে বলতে পারে না ছেলে ভাই তুমি সারাটা জীবন কোথায় কাটাচ্ছ ওই মানুষটার যখন মৃত্যু হবে মৃত্যু হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন মানুষকে জড়ো করা হবে কোরআনে কারিমের ২৫ নম্বর সুরা আল কুরআনের ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব্বি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী মামলা দায়ের করে বলবেন ও আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না হাযাল কওমি ইন্না নিশ্চয় এই কওম আমার যে সম্প্রদায়ের মানুষগুলো আমার সম্প্রদায়ের মানুষগুলো কোরআনুল করিমকে তারা মাজুর হিসেবে গ্রহণ করেছে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছে সে বড় বড় বই বড় বড় কঠিন বিষয় সে পরে পানি করে ফেলেছে ঠিক কিনা এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক বড় বড় জ্ঞানের আধার নিয়ে ওরা অনেক কিছু জানে দেখেন না অনেকে জানতে জানতে জানোয়ার হয়ে যায় দেখবেন বড় বড় ডক্টরেট পাস এদের ইদানিং আলহামদুলিল্লাহ মানে অনলাইনে বলতে আমরা অনেক কিছু জানতে পারি সে বিশাল মানুষ সে আল্লাহ সম্পর্কে পরিষ্কার ধারণা তার নাই যদি ডাক বলা হয় আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহ আছেন একদিন মরতে হবে মরার পরে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আপনি কি এটা বিশ্বাস করেন এই পিএইচডি হোল্ডার ডক্টর মানুষটা বলে এটা হলে হতেও পারে নাও হতে পারে নাউজুবিল্লাহ কি আজব কারবার এত তুমি জ্ঞান হাসিল করেছো জানতে জানতে আসলেই তুমি জানোয়ার হয়ে গেছো কোরআন আল্লাহ বলেছেন এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো এমন যাদের মাথা আছে জ্ঞান আছে কিন্তু এই জ্ঞানটা সঠিক কাজে সে লাগায় না চক্ষু আছে বাদ সে চক্ষু দিয়ে ভালো জিনিস সে দেখে না এইভাবে সে তার হৃদয় আছে ও হৃদয় চিন্তা করে না আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন মানে উলাইকা কাল আনাম বালহুম আবাল এই মানুষগুলো শুধু পশুই নয় ওরা পশুর চেয়ে আরো বত্তর আরো বাজে জিনিস হয়ে গেল সুতরাং এই যে বড় বড় কিছু পড়লেন পড়ার পরে আপনি কোরআন সূরা আল্লাহ তাআলা ভালো করে বলতে পারছেন না আলহামদুলিল্লাহ বলতে পারছেন না আপনার কি কর্তব্য নয় এই কোরআনটা শিখা আমাদের মধ্যে কিন্তু আমরা অনেকেই আছি আসলে ভালো করে সূরা ফাতিহা পড়তে পারি না আমরা আল্লাহ আকবার বলতে পারি না এই যে নামাজ পড়ি নামাজের মধ্যে শত শত ভুল আছে এটা কিভাবে বুঝবেন এটা বোঝার একটা ট্রিটমেন্ট একটা ডায়াগনোসিস আছে সেটা হচ্ছে আপনি আপনার মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন অথবা যিনি ভালো পারেন তার কাছে যে বলবেন যে ভাই দেখুন তো আমার সূরা ফাতিহাটা হয় কিনা আমি আল্লাহ আকবার বললাম এটা হলো কিনা আমি নামাজে এই সূরাগুলো পড়ি এটা আমার হয় কিনা একটু দেখুন দেখবেন উনি আপনার ভুলগুলো সুন্দর করে ধরিয়ে ধরিয়ে দেবেন তখন আপনার দায়িত্ব হলো আপনি এই সূরাগুলো সুন্দর করে শিখা সুন্দর করে বুঝাই তো আলহামদুলিল্লাহ রমজান মাস সামনে আসছে তাই না রমজান মাস সামনে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলছেন ও আমার ইমানদার বান্দারা তোমরা এই রমজান মাসে তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো তোমাদের উচিত তোমরা সিয়াম সাধনা করো যদি এমনটি হয় তাহলে তোমরা আশা করে মুত্তাকি হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে প্রশ্ন হলো এই রমজান রমজানের মধ্যে একটা রাত আছে তার নাম হচ্ছে লাইলাতুল কদর এটা হচ্ছে হাজার রাত খাইরুম মিন আলফিশার কোরআনের ভাষায় এটা হচ্ছে হাজার রাত অপেক্ষা উত্তম একটি রাত এই রাতটা এখানে আছে এই রাতটা কেন সম্মানিত বলতে পারবেন লাইলাতুল কদর হাজার রাত অপেক্ষা উত্তম
পৃথিবীর সেরা রাত কেন এজন্য আল্লাহ তাআলা ওই রাতে কোরআনুল কারীম নাযিল করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে সূরা কদরে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন আর ওই রাত্রিতে কোরআন নাযিল করার কারণে এই রাত্রিটাই পৃথিবীর সবচেয়ে সেরা রাত সুবহানাল্লাহ যে কথা বলছিলাম মাঝে হাজিরিন আপনি আপনার ডায়াগনোসিস করেন একটু পরীক্ষা করে দেখেন আপনার সূরাগুলো হয় কিনা যদি আপনার সূরাগুলো না হয় আপনার দায়িত্ব হলো আপনার দায়িত্বে আপনি সূরাগুলো শিখবেন এই এই শিক্ষাটা আপনার দায়িত্ব আলহামদুলিল্লাহ অনেক মসজিদে ফজরের নামাজের পরে এবং হোসেনপুর মসজিদ আলহামদুলিল্লাহ জেনেছি এখন শুরু হয়েছে ফজরের নামাজের পরে প্রতিদিন একটি একটি করে সূরা পড়া হয় একটা বিশাল সুযোগ আপনার বসুন সূরাটা মুখস্থ করুন দেখবেন আস্তে আস্তে আপনিও আলহামদুলিল্লাহ শুদ্ধ করে বলতে পারবেন আর যদি বলতে না পারেন তাহলে আপনার নামাজ কি হবে একবার চিন্তা করে দেখুন নামাজ যদি না হয় ভাই বিপদে পড়ে যাবেন আর যদি ওইখানে না পারেন আপনার স্ত্রীর মধ্যে আপনার ঘরের মধ্যে যদি আপনার মেয়ে আপনার ছেলে কিংবা আপনার স্ত্রী যদি কোরআন ভালো করে পড়তে পারে তাহলে তার কাছে উচিত হলো আপনার কোরআন শিখে নেয়া এবং তাদের দায়িত্ব হচ্ছে ওই যে শিখতে পারে নাই পরিবারের ওই মানুষটাকে সুন্দর করে কোরআন কারীম শেখানো আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সেই উত্তম মানুষ যে কোরআন শিখে অথবা শিখায় তার মানে দুই শ্রেণীর মানুষই উত্তম যে কোরআন শিখে মানে কোরআনের ছাত্র যে হয় সে তোমাদের মধ্যে উত্তম মানুষ আর যে শিখায় মানে কোরআনের যে উস্তাদ যিনি হন তিনি উত্তম মানুষ সুতরাং আপনি যারা কোরআন পারেন আপনার দায়িত্ব হলো আপনার পরিবারের আপনার মহল্লার আপনার এলাকার মানুষগুলোকে যারা কোরআন পায় তাদেরকে শেখানো আর যারা শিখেছেন তাদের দায়িত্ব শেখানো আর যারা শিখে নাই তাদের দায়িত্ব শিখে নেয়া এইভাবে যদি কোরআনুল কারীম সুন্দর করে পড়তে না পারেন নামাজটা হবে না আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ সুন্দর করে পড়ে না আল্লাহ রাসূলের ছোট্ট একটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতসালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাকি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় এটা আমি হাদিসের অনুবাদে সুস্পষ্ট বললাম তার মানে কি একজন মুমিন হওয়া মানে অবশ্যই তাকে নামাজ পড়তে হবে আপনার মুনাফিক ছিলেন তো মুনাফিক মুনাফিক ছিলেন না মুনাফিকের ঠিকানা কোথায় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার কোরআনের আয়াত আল্লাহ বলছেন মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের তলদেশে নিচ দেশে মুনাফিক যারা তারা কি আসলে মুমিন না ওরা আসলে মুমিন নয় রাসূলের যদি কোরআন বলছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ মানুষের মধ্যে একজনের মানুষ এমন আছে ওগো আল্লাহর রাসূল তোমার কাছে এসে বলে সে আল্লাহর প্রতি বিশ্বাস করে আখিরাতের উপর বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন ও নবী না ওরা আসলে মুমিন নয় আল্লাহর নবী যখন মদিনায় আসলেন তখন এক শ্রেণীর মানুষ আসলে কাফির ইসলামকে মুসলিমকে ভালোবাসে না কিন্তু মুসলমানদের কাছ থেকে সুবিধা নেয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে সে বলতো আমি মুসলমান হয়েছি আমি আল্লাহকে ভয় করি আখিরাতকে ভয় করি আল্লাহ বললেন ওয়া মা হুম বিমুমিনিন অগো নবী ওরা আসলে কিন্তু মুমিন না ওরা বেলকিবাজ ওরা বলছে ইমানদার কিন্তু ওরা আসলে মুমিন নয় এই যে ভিতরে কুফরি মুখে ইমানের দাবিদার এদেরকে শরীয়তের ভাষা কি বলে মুনাফিক বলে এই মুনাফিকের কালচারটা কি দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন ওরা মুখে দাবি করলো যে আমরা আসলে ইমানদার আল্লাহ বলছেন না আসলে ওরা ইমানদার নয় ইমানদার শুধু মুখেই বলেনি রাসূলের পিছনে ওরা কি করত নামাজ পড়তো চিন্তা করে ইমান নাই রাসূলের পিছনে নামাজ পড়তো রোজা তো সবই করত এটা কেন করত ওরা বুঝেছে শুধু আমি মুসলমান বললে হবে না আমাকে নামাজ পড়ি যদি পড়ি তাহলে ঠিকই ওরা মুমিন ভাববে আর যদি নামাজ না পড়ি যত শতবার যদি আমি বলি আমি মুমিন ওরা বিশ্বাস করবে না সুতরাং ওরা মুমিন বিশ্বাস করানোর জন্য নামাজ পড়তো কিন্তু আমাদের সমাজে তো অনেকে নামাজ পড়ে না আসলে এমন অনেকে পড়ে না এই মানুষগুলো ঠিকানা হবে জাহান্নাম রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুদাসসির বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন এখানে ডায়লগের কথা বলা হচ্ছে ও ওরা যখন জাহান্নামে চলে যাবে
তখন জান্নাতি মানুষগুলো তাকে দেখতে পাবে। ওই জান্নাতি মানুষগুলো ওই সাকার নামক জাহান্নামের মানুষগুলোকে দেখবে, দেখে বলবে, ও ভাই তুমি না আমার চাচাতো ভাই তুমি আজকে জাহান্নামে কেন, ও ভাই তুমি না আমার খালাতো ভাই তুমি আজকে জাহান্নামে কেন, ও মিয়া তুমি না আমার বন্ধু তুমি আজকে জাহান্নামে কেন। তখন ওই মানুষটা স্পষ্ট বলবে, কোরআনে আল্লাহ বলেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে বলবে ভাই রে আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এই না পড়ার কারণেই আজকে আমি জাহান্নামে চলে এসেছি। তো এই হলো বিষয়, নামাজ যদি আমরা ছেড়ে দেই আমাদের ঠিকানা কোথায় হবে, জাহান্নামে। সুতরাং আসুন আমরা কোরআনটা ভালো করে পড়ি, কোরআনটা পড়া খুবই জরুরি এবং ওই কোরআন পড়ানোর জন্যই মানে মাদ্রাসার আয়োজন করা হয়েছে। মুয়াজ্জিন হাজরিন আসলে